তুমি কি পাগল হয়ে গেছো? কেন জানি কথা কেন বলতেছো তুমি আমাকে? তুমি আমার জামা পরে বসে আছো, এইটা বিশেষ একটা কারণে বসে আছি, তোমার জন্য পরে আছি। দেখো তুমি কি করো সারাদিন সেটা আমি দেখাই। তুমি যখন কোথায় এসে বসো এইভাবে এমনি বসো, বসার পর যখন ওঠো তখন আমি একটু দেখাই তোমার। এইভাবে তুমি চলে যাও, এইভাবে চলে যেতে হবে না। পিছনে কাপড়টা ঠিক করবে কে? কাপড়টা তো ঠিক করতে হবে, তার মানে তোমাকে এইভাবে বসতে হবে। তুমি যখন উঠবা তখন এইভাবে উঠার পর এরকম করে তারপরে হয়ে যাবা, বুঝতে পারছো? এই দ্যাটস হোয়াই আমি এটা পড়ছি। শোনা আরো অনেক ব্যাপার আসলে, দাও দেখাইতেছি তোমাকে। বাসায় যখন মেহমান আসে তখন তুমি চা এইভাবে দিবা না, এইভাবে দিবা না, দিবা চা এরকম করে, এরকম করে দিবা, দিয়ে বসবা। ওকে দাঁড়াও আসতেছি, মেহমানের সামনে এরকম করে বসা যাবে না। আমি মেহমানের সামনে এরকম করে বসব না, মাঝে মাঝে হয় এরকম করে ফ্যাং ফুং বের করা যাবে না। মেহমানের সামনে বসতে হবে, এভাবে আসবা। আপা কেমন আছেন? আপা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না? শিখতে হবে, একটু দেখো, একটু নজর দাও, এইভাবে পা তুলে এই যে এখন ভেসে বসছো, এভাবে বসা যাবে না। সুন্দর করে শালীন ভাবে বসতে হবে, যত্ন করে এভাবে বসতে হবে যাতে জামাটা সুন্দর পরিপাটি দেখা যায়। এরকম একটা ফিল, একটা সুন্দর ফিল না পা? হ্যাঁ এরকম করে। আর কোনো কারণে যদি ভুল কইরাও একটা কোনো কিছু পড়ে যায়, পড়ে গেছে, তো এরকম করে এরকম করে যাওয়া যাবে না। কোনো কিছু পড়ে গেলে আপা এক্সকিউজ মি এটা বললা বুঝলা, এমনি হাত দিবা, দিয়া বাহিরে গেলে কোথাও গেলে ওনাটা এইভাবে নাও, মিয়া এইভাবে তোমাদের ওনা থাকে, মিয়াটা সুন্দর তো ওনা সুন্দর, কিন্তু তোমরা যখন ওনাটা ঠিক করো মানুষের সামনেই এইভাবে মাথায় দাও, এইভাবে দিয়ে এইভাবে লাগে। অথবা যদি গায়ে যখন থাকে এরকম ওনাটা থাকে যখন ঠিক করো তখন আবার এরকম করে, এরকম করে ঠিক করো। এই ঠিক করার মানে কি আছে? কেমনে ঠিক করবো? ঠিক করবা হচ্ছে হলো যদি এরকম থাকে, যদি ওনার কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা, ধরার পর এইভাবে নিয়ে ওনাটা এভাবে নিবা। ঠিক একবারে তো এরকম ওপেন করে দিয়ে এইভাবে তো ঠিক করার দরকার নেই। হ্যাঁ আর একটা পাগলা, আর যদি যখন মাথায় থাকবে এইভাবে থাকে তখন মানুষের সামনে এইভাবে দাঁড়াইয়া এইভাবে ওনা ঠিক করা দরকার নেই, তখন এইভাবে থাকলে ওনা ঠিক করতে লাগলে আগে এইটা এটা এদিকে ধরবা, এইভাবে দিবা, এইভাবে তুমি হচ্ছে ওনারা ঠিক করবা। তুমি কি বুঝতে পারছো আমি তোমার কী বলছি? শোনো একটা কথা কে শোনো, সেটা হচ্ছে মেহমান যখন বাসায় আসবে তখন আগে দৌড়ে কোনো কিছু একটা কলিং বেল আসছে কে এইভাবে দৌড় দিবা না, আগে দৌড় দিবা না, আগে কোনো মেহমান আসলে কে এটা বলে আগে আয়নার সামনে যাবা, নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা, দেন তা বলবা হ্যাঁ আসছি। আসছিলাম টিভি দেখতে, তোমার সাথে আমি টিভি দেখব। একেই বলে জামাই শিক্ষা। আমরা অনেক দেখে হাসাহাসি করলাম কিন্তু এটি হাসার কিছু নেই, অনেক কিছু শেখার আছে এই ভিডিওটি থেকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের জামাই এরকম অবশ্যই মেনশন করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।